আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও কিন্তু তোমাদেরকে মানে তোমাদের সাথে মজা করা শুরু হয়ে গেছে এই মাত্র মানে এই মাত্র না পাঁচ ঘন্টা আগের নিউজ এটা শিক্ষাবার্তা ডট কম শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে লিগাল নোটিশ শিক্ষাবার্তা ডট কম আচ্ছা এখানে একটা খুব সুন্দর কমেন্ট আমি দেখলাম আমি কমেন্টটা একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি সরকারি চাকুরিজীবীরা ছাড়া কেউ এ কথা কেউ এ কথা বলার সাহস রাখে না বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করতে যা দরকার এরা তাই করছে জীবনের মূল্য এতটাই বেশি বোঝেন তাহলে বাজার মার্কেট সিনেমা হল কক্সেস বাজার সমুদ্র সৈকত বিনোদন পার্ক কী হচ্ছে গিয়ে দেখে আসুন সেখানে কি করোনা নাই করোনা কি শুধু স্কুল আর কলেজে আছে আপনাদের মতো শিক্ষিত মানুষেরা বুঝেও বোঝেন না আমরা বেসরকারি স্কুলে চাকরি করে বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছি অনেক আগেই দেয়ালে পিঠে গেছে এই দুঃখের আপনারা কি বুঝবেন এসব নোটিশ দেওয়া বন্ধ করুন আমি আশিকুর রহমান ওনার সাথে শতভাগ একমত কারণ মানে কি বলবো মানে সব জায়গাতে আমি কিন্তু রিসেন্টলি তোমরা জানো সেন্ট মার্টিন ঘুরে আসলাম তো সেন্ট মার্টিনে আমি যেটা দেখলাম যে আমরা জাহাজের মধ্যে বলো বা ধরো জাহাজ থেকে নামার পর চারটা জাহাজের যাত্রী যখন সব মানে ট্যুরিস্ট যখন সব একসাথে সেন্ট মার্টিনে নামে তখন কিন্তু সেখানে বিন্দু মাত্র মানে এবং সব কিছুই কিন্তু চলতেছে হ্যাঁ সব কিছুই কিন্তু চলতেছে কিন্তু শুধুমাত্র স্কুল কলেজে কেন মানে বন্ধ রাখা হচ্ছে এটা আসলে মেনে নেওয়ার মতো না এটা অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার যে মানে স্কুল কলেজ বন্ধ এটা আসলে বাংলাদেশের কিছু কিছু শিক্ষার্থী টিকটক শিক্ষার্থী যারা আছে টিকটক ভি মানে আরও যা যা আছে না টিকটক যারা করে এই জাতীয় যেসব ছেলেমেয়ে আছে যারা আসলে স্কুল কলেজে যেতে চায় না আমার মনে হয় তোমরা যারা স্টুডেন্ট আসো তোমরা মানে আমার সাথে একমত কিনা আমরা জানি না তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবা হ্যাঁ যে আমি যেটা বলতেছি সেটার সাথে তোমরা একমত কি আমি আসলে একটু দেখতে চাই যে কারা কারা একমত কারা কারা আমার সাথে একমত যে সব কিছুই যেখানে খোলা আছে সেখানে আসলে স্কুল কলেজ বন্ধ রেখে কতটুকু আসলে করোনাকে প্রোটেক্ট করা যাচ্ছে আর তোমরা যারা স্টুডেন্ট আসো হ্যাঁ তারা কি ঘরে বসে আসো তারা কিন্তু ঘরে বসে নাই ভালো ভালো স্টুডেন্ট যারা তারা কিন্তু প্রাইভেট প্রাইভেট ঠিকই পড়তেছে আবার যারা মানে স্কুল কলেজ মানে কি বলবো যারা চায় যে স্কুল কলেজ সারা জীবন বন্ধ থাকুক তারা কিন্তু আমি আসলে দেখি ফেসবুকে এসে তারা কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে করোনা হবে এটা হবে সেটা হবে হ্যাঁ হবে তা হবে মানে এটা আসলে অযৌক্তিক আমার কাছে এটা অযৌক্তিক মনে হয় যে স্কুল কলেজটা বন্ধ রেখে কোনো ধরনের করোনা আসলে প্রোটেক্ট হচ্ছে না আর আমার মনে হয় যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু স্কুল কলেজ খোলার পক্ষে কারণ বাসায় বসে থেকে কিন্তু আসলে ভালো লাগে না স্কুল কলেজে কিন্তু অনেক আনন্দময় একটা জায়গা আর যেসব ছেলে মেয়ে সারা জীবনে কখনোই স্কুল কলেজ পছন্দ করে না তারাই সারা জীবন যারা ফেসবুকে ইউটিউবে নিয়ে বসে থাকে তারাই কিন্তু মানে টিকটক নিয়ে সরি ইউটিউবে তো এখন অনেক ভালো ভালো আর কি জিনিস শেখা যায় তো টিকটকে টিকটক নিয়ে যারা বসে থাকে তারাই আসলে ভিডিও বানাতে বানাতে সুবিধা হচ্ছে তারা অনেক ফ্যান ফলোয়ার্স বানায় ফেলছে তাদের তারা আসলে স্কুল কলেজ খোলার বিপক্ষে এইস পরীক্ষার বিপক্ষে এসএসসি পরীক্ষার বিপক্ষে ভালো স্টুডেন্ট যারা তারা এটা বলতে পারে হ্যাঁ আমাদের ভালোভাবে ক্লাস করানো হয় নাই আমাদেরকে ইয়া দেওয়া হোক সিলেবাসটা কমায় দেওয়া হোক এটা সবচেয়ে ভালো একটা ইয়া তোমাদের আন্দোলনটা এটা হওয়া উচিত যে আমাদের সিলেবাসটা কমাই দেওয়া হোক আমাদের ফিফটি পার্সেন্ট সিলেবাস করে দেওয়া হোক বা আমাদের যে কোনো একটা পত্র পরীক্ষা নেওয়া হোক হয় পত্র না হয় দ্বিতীয় পত্র এরকমভাবে পরীক্ষা না হোক এটাই কিন্তু তোমাদেরকে চাওয়া উচিত কিন্তু যারা মানে পরীক্ষাই দিতে চাচ্ছ না মানে করোনার মধ্যে এইচএসসি নয় হ্যাঁ তারা আসলে পরীক্ষা দিতে চায় না তাদের আসলে করোনা কোনো সমস্যা না যারা এসব নিয়ে কথা বলতেছে তারা দেখো দিন বাইরে বাইরে ঘুরে বেড়ায় তারা রাস্তাতে আন্দোলনে ঠিকই নামতে পারতেছে কিন্তু পরীক্ষা দিতে গেলে তাদের করোনা ঢুকবে মানে ধরবে তাদের আমি যদি বলবি যে মানে তোমাদের যদি আন্দোলনটা এটা হতো যে আমরা সিলেবাস কম চাই আমাদেরকে একটা সিলেবাসে মানে হাফ সিলেবাসে পরীক্ষা নেওয়া হোক হ্যাঁ মানে অর্ধেক সিলেবাসে পরীক্ষা না হোক তো সেভাবে তোমরা আন্দোলন করতে পারো কিন্তু পরীক্ষা না দিতে মানে আমি আসলে এটা মানে অনেক কথা বলে ফেলতেছি চলো দেখে নেওয়া যাক ভিতরে কি লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে লিগাল নোটিশ আচ্ছা করোনাভাইরাস মহামারী নির্মূল না হওয়া পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয়জনকে বৃহস্পতিবার এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশে করোনাকালীন পুরো সময় শিক্ষা মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইনে শতভাগ ক্লাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে অনলাইনে কোনোভাবেই শতভাগ আর কি ক্লাস নেওয়া সম্ভব না কারণ অনেক শিক শিক্ষক আছেন যাদের হয়তো বয়স হয়ে গেছেন তারা আসলে ভিডিও টিডিও ওইভাবে কিন্তু বোঝে নেয় কারণ একটা ভিডিও শুধু করলেই হয় না সেটা কিন্তু এডিট করতে হয় তারা কিন্তু অনেকেই বিষয়টা বোঝে না আবার সবারই কিন্তু মোবাইলে ক্লাস করার মতন ক্ষমতাও নাই একই সঙ্গে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি ও প্রচার করার অনুরোধ করা হয়েছে অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত এর আগে গত এগারোই জানুয়ারি অবিলম্বে সারাদেশের সব স্কুল কলেজ খুলে দিতে সরকারকে আরেকটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কায়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এই নোটিশ পাঠান শিক্ষা মন্ত্রণালয় সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠানো হয়েছিল প্রসঙ্গত গত বছর আট মার্চ বাংলাদেশের করোনা রোগী শনাক্ত হলে গত সতেরোই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় দফায় দফায় বাড়িয়ে আগামী তিরিশ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় তো সবাই ভালো থাকবেন আমার সাথে যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি একমত না হন তাহলে মানে গালিগালাস করার দরকার নাই বললেন যে একমত না বা আপনার পক্ষে আসলে একটা যুক্তি দেখাতে পারেন আমি কাছে কথাগুলো বলছি আমার কথাগুলো যদি অযৌক্তিক হয় সেখানে আপনি যুক্তি দেখাতে পারেন গালিগালাস করে নিজের বংশের মানে পরিচয় দিবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ